আজও সারা দেশে বিশেষ ক্যাম্পে করোনা টিকা দেয়া হচ্ছে। টিকা পেতে জন্ম নিবন্ধন বা কোনো ধরনের কাগজপত্র লাগছে না, শুধু মোবাইল নম্বর দিয়েই টিকা নেওয়া যাচ্ছে। সারা দেশে প্রায় 7000 স্থায়ী অস্থায়ী কেন্দ্র থেকে দেয়া হচ্ছে টিকা। এর বাইরে বেশ কিছু ভ্রাম্যমাণ দলও কাজ করছে। অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রত্যাশীদের চাপ লক্ষ্য করা গেছে। স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষকে প্রথম ডোজ টিকা গ্রহণ করতে দেখা গেছে। টিকাদানের খবর জানতে আমরা যাচ্ছি রাজশাহীতে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। সাজু, গণটিকাদান কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ মিতা, আজকে সকাল 9টা থেকে রাজশাহী জেলা এবং রাজশাহী মহানগরীর 290টি কেন্দ্রে এই গণটিকার কার্যক্রম আবার শুরু হয়েছে, দ্বিতীয় দিনের মতো আজকে চলছে। এবং আমি এই মুহূর্তে আছি রাজশাহী নগরীর 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে। এখানে আমি এসে দেখতে পাচ্ছি যে লোকজনের ভিড় তেমন একটি নেই, যখন যাদেরকে যারা আসছে তাদেরকে টিকা দেয়া হচ্ছে। আমি এখানকার যে কাউন্সিলর মতিউর রহমান, তার সঙ্গে কথা বলছি। তিনি বলছেন যে গতকাল লোকের খুব চাপ ছিল, গতকাল যেহেতু ঘোষণা ছিল যে এরপর হয়তো টিকা দেয়া হবে না, এ কারণেই গতকাল প্রচুর লোকজনের চাপ ছিল। আর যেহেতু কালকে রাত 10টার পরেই ঘোষণাটা এসেছে যে আজকে আবার নতুন করে টিকা দেওয়া হবে, এ কারণে লোকজনের চাপ খুব কম এবং লোকজন তেমন একটা জানেই না। তবে রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুকের সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে রাজশাহীর আজকে 290টি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে, এর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ড রয়েছে। এবং গতকাল তারা 2,23,170 জনকে গতকাল টিকা দিতে পেরেছে, এবং গতকাল তাদের টার্গেট ছিল 2,00,000 টিকা দেওয়ার, এবং তাদের টার্গেট অর্জন হয়েছে। এবং সিভিল সার্জন আর একটি তথ্য জানিয়েছেন যে রাজশাহীতে আমি জিজ্ঞেস করেছিলাম যে টিকা কেন্দ্রগুলোতে আমরা ভিড় কম দেখছি, এর কারণ কি? তিনি বলেছেন যে এরই মধ্যে রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলায় 75 ভাগেরও বেশি লোককে তারা টিকা দিয়ে ফেলেছেন, এবং এ কারণেই লোকজনের উপস্থিতি অনেকটা কম। এবং আপনি জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রম শুরুর পর থেকে টিকা কার্যক্রম চালু ছিল, এ কারণেই রাজশাহী নগরীর বেশিরভাগ মানুষ তারা পর্যায়ক্রমে সেখানে টিকা গ্রহণ করেছে। এবং যারা যে কজন লোক এখন বাকি আছে তাদের মধ্য থেকে যারা আসছে তাদেরকে আজকে এই অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। মিতা।